ঘুষ খাইতেছেন, সকালে ঘুষ খাইয়া বিকালে মাফ চাবেন, বিকালে ঘুষ খাইয়া আবার রাতে মাফ চেয়ে নিন, এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায়, ঠিক কি না? আল্লাহর সাথে গেম খেলা যাবে? আল্লাহর সাথে কৌশল করা যায়? সব কৌশলীর বড় কৌশলী কে? কেউ যেটা পারে না, পারে কে? স্টপ, থামেন, টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস, যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন, আর ওটা করা যাবে না। চার নাম্বার শর্ত হলো টু হেট, ঘৃণা করতে হবে, যেই পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে, মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে। পাঁচ নাম্বারে টু কমিট, টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দি সিন এগেইন, আল্লাহর এই ওয়াদা দিবেন, এই কমিটমেন্ট দিবেন যে আল্লাহ পারত পক্ষে আমার জীবনে এই পাপ এই অন্যায় আমি জীবনে করবো না, চিল্লাই বলেন ঠিক কিনা? এই পাঁচটা শর্ত সামনে রেখে, পাঁচটা শর্তকে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব বলতেন আত্তাইবু মিনাজ জামবি কামাল লা জামবা লাহু, তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি? মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুণা থাকে না, তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায়, তার আমল নামায় কোনো গুণা থাকে না।